যারা সমালোচনা
আপনি নজর দেওয়ার দরকার নেই, কারণ যারা আপনার সমালোচনা করছে তারা চেষ্টা করুন আপনার সমান হতে পারছে না, তাই তাদের ঈর্ষা হচ্ছে, তারা আপনার মতো করতে পারে না, তাদের ঈর্ষা থেকে সমালোচনা করছে। স্বামী বিবেকানন্দ বলেছে ইতিবাচক কারণ সমালোচনা দরকার নেই, অন্যেরা যে চাই ভাবো তুমি তোমার নৈতিকতা থেকে সরবে না, তুমি যা করো এখানে তোমার কর্তব্য শেষ। স্বামীজি বলছেন দোষ দেখা পরে সৎ, গুণ দেখা মহাপুরুষ ধর্ম। স্যার স্বামীজি বলেছেন পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস এবং জগতের যা কিছু উন্নতি হয়েছে সব মানুষ করছে। স্যার বিশ্বাসের শক্তি তো হয়েছে, স্যার যে মানুষকে বিশ্বাস করে না সে নাস্তিক, বিশ্বাস করে না যে এটা আমার কথা আমার স্বামীজির কথা। স্যার স্যার আমরা জানি আমাদের প্রাণী অত্যন্ত আত্মবিশ্বাসী করেন এবং উনি এগিয়ে যান রাজ্যবাসী উনার সাথে আছে। 1912 সালে ত্রিপুরা পুনরাজ্যের মর্যাদা পেয়েছেন, 51 বছর হয়েছে বামপন্থীরা কত বছর ছিল 35 বছর, কংগ্রেস ছিল 5 বছর, কংগ্রেস তিন দিয়েছে 5 বছর, আর এক বছর ছিল তখন সিপিএল ছিল কি কংগ্রেস সিপিএল জনতা, আর বাকি 5 বছর বিজেপি আইপিএল কি। স্যার ওনারা এই রাজ্যে কোনো ক্ষমতা ছিলেন, এক বছর পর এই ত্রিপুরা রাজ্যে একটি সরকার চাইছে ত্রিপুরাকে মডেল রাজ্য বানাবে, অতীতে কোনোদিন কেউ চিন্তা করেনি আত্মনির্ভর ত্রিপুরা বানাতে। স্যার মাননীয় রাজ্যপাল আসলে একটাই বারবার বোঝাতে চেয়েছেন এবং উনি চাই আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে চাই, যেটা স্বামীজন বলছেন আমি আপনারা জানা আমাদের কাছে সচিব শুকনো সেনগুপ্ত এবং নির্বাচক দশম কুমার আত্মনির্ভর যাত্রা এর আগে শ্রেয় কুমার চাকমা আরো বহু নেতৃত্ব বলেছেন আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা দিনের দিনে তাকে থাকতে চাই না, আমাদের পুনরাজ্যের মর্যাদা দাও। 1932 পুনরাজ্যের মর্যাদা পেয়েছে বামপন্থীরা, 35 বছর চেয়েছে। জানেন কতটুকু বামপন্থীরা এ রাজ্যে জিএসটি যে সম্পদ কত রেখে গেছে এই এত বছর 35 বছরে 43,716 কোটি, তাদের 35 বছরে আমাদের জন্য রেখে গেছে 43,716 কোটি টাকা জিএসটি, আর বর্তমানে সেটা দাঁড়িয়েছে কত 64,778 কোটি, প্রায় 5 বছরে 20,000 কোটি, 35 বছরে বললাম না আজকে 3,000 কোটি করে টাকা যদি প্রতি বছর রাখত আজকে 1,05,000 কোটি রাজ্যের সম্পদ থাকত, করে রাজ্যের সম্পদ পায় ব্যক্তিগত সম্পদ আজকে। সেই জন্যই এবং ওনার কখনো চাইনি মানুষ স্বাবলম্বী হোক, উনি কখনো চাইনি ওনারা মানুষ তার স্বাবলম্বী যদি হয়ে যায় ওনাদের কাছে যাবে না, কারণ ওনারা ক্ষমতা থাকার জন্য মানুষকে আত্মনির্ভর না করে পরনির্ভর করে রেখেছে। আপনাদের রাজনীতি আত্মনির্ভরতা নয়, আপনাদের রাজনীতি পরনির্ভর না। আর এত বছর পর একটা সরকার চেয়েছে স্বাবলম্বী ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা, এক বছর ত্রিপুরা বানানোর অঙ্গীকার নিয়ে এই সরকার কাজ করছে, আর আওয়াজ হচ্ছে সরকার সাহা সরকার বিকাশ সরকার প্রয়াস এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, যতই বাবাই যতই ধান ত্রাণ যতই চুপাবো ত্রিপুরা ত্রিপুরা সবাইকে নিয়ে সবাই উন্নয়ন এটা চায়। স্যার এই যে সবাই উন্নয়ন স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীর সকল সম্পদ যদি এক জায়গায় এনে দেন তাহলেও পর্যাপ্ত হবে না যদি না মানুষকে স্বাবলম্বী করা যায়। স্যার এই জিনিসটা আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী এটা চেষ্টা করছে, মডেল স্টেট মানে আত্মনির্ভর ত্রিপুরা স্বাবলম্বী ত্রিপুরা, বিকল্প কর্মসংস্থান অর্থাৎ ঘরে ঘরে রোজগার। স্যার ভারতের সঙ্গে যত দায়িত্ব আছে মডেল স্টেট আগে অনেকটাই এগিয়েছিল রোজগার বলতো, আজকে ত্রিপুরাকে ধীরে ধীরে সে জায়গায় যাচ্ছে, ভারতবর্ষের যত দায়িত্ব আছে সবচেয়ে বেশি আগে যাতে আমরা মডেল স্টেট হতে পারি আমাদের ছাড়া কিন্তু আমরা পারবো না, ইম্পসিবল, এটা পারবোই না। সেজন্য আমাদের সহযোগিতা থাকতে হবে, সবাই পার্টিসিপেশন থাকতে হবে, আমরা জানি এই জন্য আমরা বলছি সবটা প্রয়াস, কারণ পার্টি যা যা উন্নয়ন সভা আজকে মনে রাখতে হবে প্রতিটি মানুষের অংশগ্রহণ না থাকলে উন্নয়ন যে কোনো সময় তুলে করতে পারে এটা অতীতে আমরা দেখেছি। বর্তমান রাজ্যে যারা ধনী গরিব রয়েছেন সবাই মনে করছেন এটা আমার রাজ্য আমি কোনোদিন পাবত না, আগে আমার সরকার এই বছর রাজ্য অনেক তুলে গিয়েছে, আমার সরকার এই 4-5 বছরে রাজ্য অনেক তুলে গিয়েছে, সামাজিক আদর্শ
সঠিক আদর্শ নীতি ছাড়া কোন আত্মনির্ভর হওয়া যায় না। আজকে সারা পৃথিবী দুরাগ্রহণ করছে। স্যার আমরা শান্তির ভাব দ্বারা অনুপ্রাণিত বর্তমান সরকার সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলছে। স্যার রবীন্দ্রনাথ বলেছেন, প্রকৃত মানুষ হতে হলে স্বামী বিবেকানন্দের জীবনকে অনুসরণ করতে হবে। নেতাজি সুভাষ বলেছেন, দেশপ্রেমে বিচারিত হলে স্বামী বিবেকানন্দ আদর্শকে সঠিকভাবে উপলব্ধি অনুসরণ করা প্রয়োজন। মহাত্মা গান্ধী বলেছেন, স্বামী বিবেকানন্দ ভারতের যুব সমাজকে স্বনির্ভর হয়ে ওঠা রাস্তা দেখিয়েছেন। ঋষি অরবিন্দ বলেছেন, মানুষের জীবনচরিত্র গঠন স্বামীজি ছাড়া আর কেউ বলতে পারেনি। সময় রাধাকৃষ্ণ বলেছেন, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন প্রকৃত চরিত্র গঠনের মধ্য দিয়ে সমগ্র দ্বিতীয় স্বাধীন স্বনির্ভর করে তুলতে স্বামী ভারতের যুবককে উৎসাহিত করেছিলেন। আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বলেছেন, ভারতবর্ষের সমাজ সংস্কৃতি এবং প্রগতির ধারাকে উন্নতি করতে হলে স্বামী বিবেকানন্দের জীবন চর্চা আর তার রচনার মধ্যে দিয়ে করতে হবে। জার্মান শিক্ষাবিদ ম্যাক্স মুলার বলেছেন, স্বামী বিবেকানন্দ ভারতের সনাতন ধর্মের মূল আদর্শকে উপলব্ধি স্বীকৃতি সুভাষকে এক অভিনব উন্নয়নের আদর্শ চালিত করতে হয়েছে। ফরাসি অপারেশন সে আপনার বিশ্বাস করতে পারেন না পারেন আপনাদের ব্যাপার, বিশ্ব আর স্বামীজিকে ফলো করছে। সারা পৃথিবী আজকে স্বামী বিবেকানন্দ লাইন চলছেন, দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী স্বামীজির পথে এগোচ্ছেন। স্বামী আরো বলছেন, প্রথমত যে শিক্ষা নিতে পারে তাড়াতে করা যায় সে হচ্ছে শিক্ষা। স্যার জিতেন বাবু জনজাতি সম্প্রদায় এটা নিয়ে উপজাতিরা ভাবছে এই গভর্নমেন্ট আসার পরে একটা আম আসছে। আগে তারা কি ভাবত, উই আর সেকেন্ড ক্লাস সিটিজেন ইন দিস স্টেট, এই যে নিশা করছি এই যে নিশা করছি এটাকে জাতীয় স্তরে মান্যতা দিয়ে করছি দেশের জন্য, এই নিশা আমার সরকার আসার আগে অন্য কোনো অল্প জাতি বা রাজ্যের বাইরে থেকে বলেছে সারা ভারতবর্ষ সারা পৃথিবী নিশা চেয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আপনারা জানেন যে লোকটা
সেই দোয়াটা বলো মায়া জাতির বিদ্রোহ। আমরা কেন শ্রদ্ধা করে জানি ওদের জন্য না, আগে এরা যে এই ত্রিপুরা ভারতে কে দিয়েছে মায়া জাতির আপনার